হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিপস দেখতে আলুগুলোকে আমি খুব ভালো করে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এরপর একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর জলটা আস্তে আস্তে ফুট ধরছে এই সময় আমি পরিমাণ মতো নুন লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব আস্তে আস্তে পাচ্ছ যে সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এটা ফুট ধরুক হালকা হাতে এইভাবে জল আস্তে আস্তে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিতে হবে আলুগুলি দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এইভাবে সব আলু আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো অলরেডি আমি সেদ্ধ হয়ে গেছে আমার আলু এবং আলুগুলো দেখো দমে সিদ্ধ করা চলবে না একটু হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি দমে সিদ্ধ করলে এটা হবে না হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এটা এই ডালিতে রেখেছি জল ঝরিয়ে নেওয়ার জন্য আমার অনেকটা জল ঝরে গেছে আমি এবার এটা আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ একটা সুতির জিন কাপড় মিলে দিয়েছি সুতির কাপড়ে দিলে ভালোভাবে পাপড়টা হয় আমি এইভাবে একটা একটা করে পাপড় মেলে দেবো সব পাপড়গুলি মেলা হয়ে গেছে সুতির কাপড়ে দিয়েছি কারণ জলটা তাড়াতাড়ি টেনে নেবে এবং খুব ভালোভাবে শুকিয়ে যাবে এরপর এই পাপড়গুলি আমি তিন থেকে চার ঘন্টা খুব ভালো রোদ রেখে দেব যাতে খুব ভালোভাবে খটখটে হয়ে শুকনো হয়ে যায় বন্ধুরা আমি চার থেকে পাঁচ ঘন্টা পর চলে এসেছি যেখানে শুকনো করতে দিয়েছিলাম সেইখানে দেখতে পাচ্ছো পাঁপড়গুলো কতটা শুকিয়ে গিয়েছে কত মুচমুচে আওয়াজ হচ্ছে এত শুকিয়ে গিয়েছে কত শব্দ হচ্ছে দেখুন কতটা পরিমাণ শুকিয়েছে আমি একটি প্লাস্টিক বা কেরি ব্যাগে কুড়িয়ে রেখে দেব এবং যখন মন যাবে বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যাবেলায় এগুলো ভেজে চায়ের সাথে খুব খেতে টেস্টি লাগবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও